وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এশার আজান অল্প কিছুক্ষণের মধ্যে হবে ইনশাআল্লাহ। আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যখন মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে সফর করছিলাম, তখনই অনলাইনের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশের একটি ঈদগাহে 12 তাকবীরের মাধ্যমে সালাত আদায় করার কারণে তাদের উপরে হামলা করা হয়েছে। আল্লাহ আকবার। গত এক সপ্তাহে এইরকম আরও কিছু খবর কানে এসেছে, যেখানে রাফুল ইয়াদাইন করার কারণে, বুকের উপর হাত বাঁধার কারণে মুসল্লিকে মেরে পিটে আহত করে দেওয়া হয়েছে। তাই আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে। শুধু কয়েকটি কথা আমি বলতে চাই। বাংলাদেশের মাটিতে হিন্দুরা যদি মন্দির তৈরি করার মাধ্যমে পূজা করতে পারে, মা দুর্গা মা কালী গণেশের পূজা করতে পারে, খ্রিস্টানেরা যদি গির্জা তৈরি করার মাধ্যমে ঈসা আলাইহিসসালামকে রব মেনে আল্লাহ মেনে শিরকের মতো মহা গুনাহের কাজ করতে পারে, খ্রিস্টানেরা যদি মিশনারির মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর প্রয়াস এবং অপচেষ্টা চালাতে পারে, বৌদ্ধরা যদি তাদের নিজ ধর্ম পালন করতে পারে, তাহলে একজন মুসলমান একজন সহি আকিদার ভাই কেন পারবে না? আমি শুধু দেশের রাষ্ট্রীয় স্বাধীনতার কথা নয়, ইসলামের স্বাধীনতার কথা বলছি। ইসলামে একজন বিধর্মীকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানো হারাম। আপনি কোনো হিন্দুকে, কোনো খ্রিস্টানকে, কোনো বৌদ্ধকে, কোনো ইহুদিকে জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করাতে পারবেন না, এর কোনো নজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে নাই। তাহলে কিভাবে জোরপূর্বক আরেকজনকে নিজের মাযহাব বানানোর চেষ্টা করা যেতে পারে? অসম্ভব। শুধু তাই নয়, অত্যন্ত দুঃখের কথা হচ্ছে একজন মুসলমানের রক্ত, একজন মুসলমানের ইজ্জত এবং আব্রু আরেক মুসলমানের জন্য হারাম। আপনি কোনো মুমিনের গায়ে হাত তুলতে পারেন না, তার রক্ত আপনার জন্য হারাম। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসাতে বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, সে জাহান্নামে থাকবে। তার জন্য জাহান্নাম বলাটুকুই যথেষ্ট ছিল, আল্লাহ এতেও ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, এতটুকুও যথেষ্ট ছিল, আল্লাহ তবুও ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন আল্লাহ তার উপর রাগান্বিত, এতটুকুও যথেষ্ট ছিল, আল্লাহ বলছেন লাআনাহুল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু তাআলার অভিশাপ তার উপর, এতটুকুতেও আল্লাহ ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করা আছে, জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার উপর রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত করা হয়েছে। এটা একজন মুসলমানের রক্ত আপনার উপর হারাম। দ্বিতীয়ত, শুধু মুসলমান নয়, একজন ব্যক্তি সালাত আদায় করছে, মুসল্লি, সেই মুসল্লির উপর আক্রমণ করা হচ্ছে, হামলা করা হচ্ছে। শুধু মুসল্লি নয়, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাম্মাদে আরাবীর আমেনার লালের সন্তানের কঠিন কিয়ামতের ময়দানে যখন কোন নবী রাসূল কাজে আসবে না, পীর ফকির তো দূরের কথা, হুজুর বুজুর গানে দিন তো দূরের কথা, কোন রাসূল যখন কাজে আসবে না, কোন নবী যখন কাজে আসবে না, তখন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাফাত করবেন। সেই মুহাম্মদ আরবি দুই জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করার জন্য একজন মুসল্লিকে মারা হচ্ছে। এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? এই মসজিদ কার? মসজিদ কারো পৈতৃক সম্পত্তি নয়, না হানাফি মাজহাবের, না শাফি মাজহাবের, না আহলে হাদিসের, কারো
পৈতৃক সম্পত্তি নয়, মসজিদ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান আমাসাজিদ আল্লাহ আন ইয়াযকুরা ফীহি ইসমুহ, তার চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে যে ব্যক্তি আমার মসজিদে আমার নাম উচ্চারণ করতে বাধা প্রদান করে। আমি বলবো তার চাইতে বড় অত্যাচারী কে হতে পারে যে আল্লাহর মসজিদে বসে আল্লাহর রাসূলের সুন্নাত পালন করতে বাধা প্রদান করে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মাটিতে স্টার জালসা চলে, জি বাংলা চলে, বেহায়াপনা চলে, উলঙ্গপনা চলে, এগুলোর বিরুদ্ধে কেউ আওয়াজ তোলে না, অথচ পিস টিভির মতো একটি সত্যিকার দীনের দাওয়াতের আহ্বানকারী একটি চ্যানেলকে বন্ধ করার জন্য নামধারী জুব্বাধারী টুপিধারী হুজুররা মিছিল পর্যন্ত করে, দরখাস্ত পর্যন্ত দেয়। কিসের ইমানের দাবিদার, কিসের ইসলামের দাবিদার, কিসের মাঝহাবের দাবিদার? আমি তো বলবো আপনি কোনো মাঝহাবই মানেন না, আপনি তো মুসলমানের হকই বুঝেন না। আল্লাহুল মুস্তাআন। একজন ঈদের দিনে 12 তাকবীরের মাধ্যমে সালাত আদায় করছে, অথচ আপনি দেখেন ওই ঈদের দিনে গান বাজনা হচ্ছে, উলঙ্গপনা হচ্ছে, বেহায়াপনা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন আল্লাহ রাসূল দেখলেন মদিনাবাসী দুইটি দিনে আনন্দ উদযাপন করে। আল্লাহ রাসূল বললেন, এই দুটি দিন কি? তারা বলল, আমরা জাহিল যুগ থেকে আনন্দ উদযাপন করতাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ঈদ আল ফিত্র ওয়া ঈদ আল আযহা, এই দুটি দিনকে বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের জন্য এর চাইতে উত্তম দুটি দিন দিয়েছেন আনন্দ করার জন্য, তা হচ্ছে ঈদ উল ফিত্র এবং ঈদ উল আযহা। সহি হাদিস। এই হাদিসকে সামনে রেখে বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেননি যে তোমাদের যে দুটি দিনে তোমরা আনন্দ উদযাপন করো ওই দুটি দিন থাক, তার সাথে আরো দুটো দিন দিলাম ঈদ উল ফিত্র ঈদ উল আযহা, এ কথা আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যে দুটো দিনে আনন্দ করো ওই দুটো দিন বাদ, ওটা বাদ দিয়ে দুটো দিন দেওয়া হয়েছে ঈদ উল ফিত্র ঈদ উল আযহা। এই কথা বলার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক মুমিনের জন্য ঈদ উল ফিত্র এবং ঈদ উল আযহা ব্যতীত অন্য কোনো দিবস পালন করা, অন্য কোনো দিনে আনন্দ উদযাপন করা নির্দিষ্ট দিনে হারাম ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বুঝাতে চেয়েছেন, ঈদ উল ফিত্র এবং ঈদ উল আযহা কার প্রদত্ত, কে পরিবর্তন করে দিল? আল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে ঈদ উল ফিত্র এবং ঈদ উল আযহা, আল্লাহ প্রদত্ত আনন্দের দিন। এই দিন কোনো সিনেমার নায়কের পৈতৃক সম্পত্তি নয়, কোনো নায়িকার পৈতৃক সম্পত্তি নয়। এই দিনে যদি আনন্দ করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সম্মান করে, আল্লাহর বিধানকে মেনে আনন্দ করতে হবে। অথচ মুসলমান বুঝে না এই দিনে আল্লাহর রাসূলের সুন্নাতকে, আল্লাহর বিধানকে সবচেয়ে বেশি অপমানিত করে, সবচেয়ে বেশি পদদলিত করে। কিন্তু আমার কথা সেটা নয়, আমার কথা হচ্ছে এগুলোর বিরুদ্ধে তুমি আওয়াজ তুললা না, কেউ 12 তাকবীরে সালাত আদায় করলো তার উপরে তুমি হামলা করলা, কিসের মুসলমানের দাবি করো তুমি? আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের অধঃপতনের সবচেয়ে কারণ হচ্ছে এই পারস্পরিক দ্বন্দ্ব এবং তাআসুব। আমরা পরস্পর কেউ কাউকে ছাড় দিতে চাই না। আমাদের মধ্যে একদল মানুষ আছে যাদেরকে আমি বলতে পারি এক্সট্রিমিস্ট খারিজি আকিদার দাবিদার, যারা যারা নিজেদেরকে সহি আকিদার দাবি করলেও তারা ভিতরে ভিতরে খারিজি, এরাও একটুতেই মানুষকে কাফের ফতোয়া দিয়ে দেয়। কেউ রাফুল আদায় না করলে কাফের হয় না, নাভির নিচে হাত না বাঁধলে কাফের হয় না, বেদাত করলেই কেউ কাফের হয় না, অসম্ভব। এই কিছু খারিজি আকিদার অধিকারী আছে যারা মানুষকে একটুতেই কাফের ফতোয়া দিয়ে দেয়। এবং আরো একটা সমস্যা আছে, কুফুরি আকিদা আর ব্যক্তিকে কাফের বলা এক নয়, আল্লাহ সুবহানাহু তাআলা সর্বত্র বিরাজমান, এটা কুফুরি আকিদা, নিঃসন্দেহে কুফুরি আকিদা। কিন্তু আপনি কোনো ব্যক্তিকে ডাইরেক্ট বলতে পারেন না যে সে আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে সে কাফের, কেন না সে হয়তোবা জানে না যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই আকিদা খারাপ। কথা আমি মনে হয় বুঝাতে পারিনি, হয়তোবা সে আল্লাহ সর্বত্র বিরাজমান বলে বুঝাতে চাচ্ছে যে আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকিদা নিঃসন্দেহে, আমি বলবো এটা কুফরি আকিদা। কিন্তু কোনো ব্যক্তির উপর আমি কাফের ফতোয়া লাগাতে পারি না, এটা খারিজিদের আকিদা। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলাকে একক মাবুদ হিসেবে ঘোষণা করছে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলার অধিকার কেউ রাখে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো তাআসুব আছে, শুধু মুসলমান বলে নয়, আহলে হাদিস হানাফি বলে নয়, আমরা যারা সহি আকিদার দাবিদার তারাও দলাদলিতে ব্যস্ত। এক দল আরেক দলকে সহ্য করে না, এক দল আরেক দলের সম্মেলন জলসাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে যায়। শুধু তাই নয়, আমি তো বলবো মাযহাবের তাকলিদ ছেড়ে দলের তাকলিদ করা শুরু হয়েছে।
এই দলীয় কন্দলকে, দলীয় তাসুককে পা দিয়ে পিষে দিতে হবে, মিটিয়ে দিতে হবে। এর কোনো অস্তিত্ব ইসলামে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আব্দুল্লাহিল কাফি শায়খিনী আমার ভাই, এর উপর ভিত্তি করে যে তিনি মুসলমান, এর উপর ভিত্তি করে তিনি জমিয়ত করেন, আন্দোলন করেন, আমিও জমিয়ত করি, আমিও আন্দোলন করি, এর উপর ভিত্তি করে কেউ কারো ভাই হতে পারে না। আমিও জামাত ইসলাম করি, আপনিও জামাত ইসলাম করেন, এটা পরস্পরের ভাইয়ের মানদণ্ড নয়। আপনি মুসলমান, আমিও মুসলমান, এটাই পরস্পরের ভাইয়ের ভ্রাতৃত্বের মানদণ্ড। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে বর্তমান যুগে সবচাইতে বড় ভ্রান্ত, ভয়ঙ্কর, ভয়াবহ আকীদা হচ্ছে, আমরা মনে করি আমার দলের যে সে আমার ভাই, যে আমার দলের নয় সে আমার শত্রু। অসম্ভব, যে মুসলমান সে তোমার ভাই, যে মুসলমান নয় সে তোমার ভাই নয়। তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে ভুলে গেছো, আল্লাহর রাসূলের সুন্নাতকে যে পালন করছে, রাসূল এদাইন যে করছে, বুকের উপর হাত যে বাঁধছে, তার বিরুদ্ধে তুমি উঠে পড়ে লেগেছো, তুমি ভুলে গেছো সেই ইতিহাস, শাহ ইসমাইল শহীদের ইতিহাস, সৈয়দ আহমদ বেরলভির ইতিহাস, মাওলানা বেলায়েত আলী, মাওলানা ইনায়েত আলীর ইতিহাস। এই ভারত পাকিস্তান বাংলাদেশকে কারা স্বাধীন করেছে, কারা ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ উত্তোলন করেছে, মাওলানা শাহ ইসমাইল শহীদের বই পড়ুন, তাকবিয়াতুল ইমান পড়ুন, তাজকিরুল ইখওয়ান পড়ুন, এই বইগুলোর মধ্যে তিনি শিরক এবং বিদাতকে পা দিয়ে পিষে দিয়েছেন। প্রত্যেক শিরক এবং বিদাত যা ভারত উপমহাদেশে চলে সেগুলোর মূলোৎপাটন করেছেন এই শাহ ইসমাইল শহীদ, ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন। 25,000 হাদিসের হাফেজ ছিলেন, 1831 সালে বালাকোটের ময়দানে তিনি শহীদ হন। পড়ুন মাওলানা বেলায়েত আলীর ইতিহাস, মাওলানা ইনায়েত আলীর ইতিহাস। বাংলাদেশের উত্তরবঙ্গ রাজশাহী রংপুরে এত কেন মানুষ রাফুলে দায়ন করে, এত কেন মানুষ বুকে হাত বাঁধে জানেন কি আপনি? চট্টগ্রাম বরিশালে কেন করে না, সিলেটে কেন করে না, রাজশাহীতেই কেন করে? কেননা মাওলানা বেলায়েত আলীর ভাই মাওলানা ইনায়েত আলী ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা, রাজশাহীতে 12 বছর দিনের দাওয়াত দিয়েছিলেন। আমরা ইংরেজদের দালাল নই, এই দেশে আমরা ট্যাক্স দিয়ে থাকি, বাংলাদেশে আমরা ট্যাক্স দিয়ে খাই, এদেশে আমরা উড়ে আসিনি, জুড়ে আসিনি, আমরা রিফিউজি নই, আমাদের অধিকার আছে, প্রত্যেক মুসলমানের অধিকার আছে, বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার আছে নিজ নিজ বিধান অনুযায়ী জীবন যাপন করার এবং পালন করার। আপনি কে হন আমাকে বাধা প্রদান করার? সম্মানিত উপস্থিতি, আমি উভয় দলের প্রতি অনুরোধ করতে চাই, আমরা মুসলমান, এই দেশটাকে পাকিস্তান বানায়েন না। পাকিস্তানে যেমন এক দল আর এক দলের বিরুদ্ধে হুজুরকে যদি পিছন থেকে গুলি দিয়ে সাপোর্ট না দেওয়া হয় তাহলে পাকিস্তানে বক্তব্য দেওয়া যায় না। মাওলানা ইহসান ইলাহি জহির রহিমাহুল্লাহকে শিয়ারা বম মেরে হত্যা করে দিয়েছে, এরকম বহু ইতিহাস আছে পাকিস্তানের। বাংলাদেশকে পাকিস্তান বানায়েন না। আপনি আপনাকে আহলান সাহলান আসেন সৌদি আরবে, আপনার যদি ভালো মনে হয় যে নাভির নিচে হাত বাঁধাই ঠিক, রাফুলা দেন না করাই ঠিক, করেন আপনি আহলে হাদিস মসজিদে। কোনো প্রমাণ আছে আমরা আপনাদেরকে বাধা দিয়েছি? কোনো প্রমাণ নাই। তেমনি আহলে হাদিসকেও বাধা দিয়েন না, এই দেশকে পাকিস্তান তৈরি করেন না। এবং আমাদের সহি আকিদার ভাইদের প্রতি আমাদের অনুরোধ যে আপনারা খারিজি আকিদাকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। কেউ একটু চুন থেকে পান খসলেই কাউকে কাফের ফতোয়া দেওয়া যায় না, এটা ইসলামের মূলনীতি নয়। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে আমি বক্তব্যের শেষাংশে এসে এই দোয়াই করব যে আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে সঠিক ইসলাম এবং সঠিক দিন বোঝার তৌফিক দান করেন এবং পরস্পরের ভ্রাতৃত্ব বজায় রেখে দিনের দাওয়াত দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। দলাদলি কন্দল এবং মাজহাবীয় কন্দলকে পিষে যেন পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াত নিয়ে বাংলাদেশের এই উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিমে যেন কোরআন এবং হাদিসের দাওয়াত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।